আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকের গাড়িটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, টাফি 45 DI। এই গাড়িটা এত এত জনপ্রিয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে ট্রাক্টর ব্র্যান্ড টাফি, আর টাফির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে মডেলটি রয়েছে 45 DI, দেশের আনাচে কানাচে পাহাড় পর্বত নদী নালা খাল বিল যে জায়গায় যে অঞ্চলে আপনি যান না কেন, যে জেলাতেই আপনি যান না কেন, 45 DI কিন্তু প্রতিটা জায়গায় আপনারা পেয়ে যাবেন। এত জনপ্রিয় এই গাড়িটা, 47 হর্স পাওয়ারের গাড়ি। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে 2010 মডেল। তবে গাড়িটার যে চারটি চাকাই একেবারে অরিজিনাল চাকা, একেবারে কোম্পানি থেকে চারটি চাকায় লাগানো হয়েছে, একেবারেই অরিজিনাল নতুন চাকা দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনারা যারা ক্যারিংয়ের গাড়ি একেবারে সস্তায় পানির দামে অনেকেই রয়েছেন, 45 গাড়িটা অনেক অনেক পছন্দ করেন, তো তাদের জন্যই মূলত আজকের এই গাড়িটি 47 হর্স পাওয়ারের। আর তেল যে কী পরিমাণ সাশ্রয়ী আপনাদের এটা নতুন করে বলার কোনো কিছু নেই, 45 মানেই তেল সাশ্রয়ী, রিসেল ভ্যালু ভালো। এটা যদি আরও 5-6 বছর ইউজ করার পরে যদি আপনারা বিক্রি করতে চান, ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন। সুতরাং এই গাড়িগুলোর কিন্তু কোনো মরণ নেই, একেবারেই লাইফ টাইম। আপনারা ইঞ্জিনের কাজ, যদি আপনারা ইঞ্জিনের কাজ করান, ফুয়েল পাম্পের কাজ করান, তাহলে আবার নতুন করে আবার গাড়ির যে যৌবন সেটা কিন্তু আবারও ফিরে পাবে। তো বুঝতেই পারছেন এই গাড়িগুলোর কোনো মরণ নেই, আর বছরের পর বছর এই গাড়িগুলো দিয়ে আপনারা কেয়ারিং করতে পারবেন, চাষবাস করতে পারবেন। তবে পুরাতন গাড়ি দিয়ে চাষ না করাই ভালো, পুরাতন গাড়ি দিয়ে চাষ করতে গেলে গিয়ারবক্সের, ইঞ্জিনের, ফুয়েল পাম্পের আরও নানান ধরনের সমস্যা আপনাদেরকে পোহাতে হবে। তো সুতরাং আপনারা যারা ক্যারিং করবেন তাদের জন্যই মূলত পুরাতন গাড়িগুলো বেস্ট। আর যারা চাষবাস করবেন আপনারা চাইবেন যে একটু যেন গাড়ির পারফরমেন্স বা গাড়ি যেন একটু ভালো, বা গাড়ি যেন পুরাতন না হয়, তো এই দিকটা একটু মাথায় রাখলে আপনাদের চাষের গাড়িটা আপনারা কিনতে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই অনেকেই রয়েছেন যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিতে চান না, সেটাও আসলে এক ধরনের বোকামি। আর গাড়ি অবশ্যই যাবেন, লোকেশনে যাবেন, দেখে শুনে কিনবেন। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকেই মাত্র 10 থেকে 15 হাজার টাকা হলেই ট্রাকে করে কিন্তু যে কোনো জেলা থেকে যে কোনো জেলায় কিন্তু এই গাড়িগুলো কিন্তু বহন করা যায়, কোনো সমস্যা নেই। আর সেই সাথে এই গাড়িটা হচ্ছে 2010 মডেল, চারটি চাকায় একেবারে নতুন, একেবারে রানিং গাড়ি, কোনো ধরনের কোনো কাজ নেই, ইঞ্জিন, ফুয়েল পাম্প সব কিছু একেবারে খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো একটাকারও বাড়তি কোনো কাজ নেই, মালিকপক্ষ ইনফর্ম করেছেন, কাগজপত্র সব কিছু কমপ্লিট রয়েছে। বডিটার হাইড্রোলিক বডি রয়েছে, হাইড্রোলিক বডিটার কন্ডিশনও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আর আপনারা যখন গাড়ি কিনবেন, গাড়ির লোকেশনে যাবেন, মেকানিক্স নিয়ে যাবেন বা ড্রাইভার নিয়ে যাবেন, আর সেই সাথে গাড়িটা দেখার জন্য আপনাদের যেতে হবে রংপুর জেলায়। রংপুরের আশেপাশে গাড়িটা রয়েছে, আপনারা চাইলে রংপুর গিয়ে আপনারা গাড়িটা দেখে শুনে তারপর নিতে পারেন। আর অবশ্যই টাকা পয়সা যখন আপনারা যদি গাড়ি কেনার আগ্রহ থাকে, অবশ্যই সাথে করে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুর্ঘটনা বলে কয়ে আসবে না। আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে, তারপর বিকাশের মাধ্যমে, বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে আপনারা অবশ্যই টাকা ট্রান্সফার করবেন, এটা আপনাদের জন্যই সেফ। আর সেই সাথে অবশ্যই আপনারা আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে কম বাজেটের মধ্যে, এই গাড়িটার দামের কথা যদি বলতে হয়, গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র 2,60,000 টাকা, হাইড্রোলিক ট্রলি সহ মাত্র 2,60,000 টাকা, বুঝতেই পারছেন। এরপরেও যদি দামদর করতে চান, দামদর করতে পারেন, 45 অনেকের পছন্দের গাড়ি। তো তারপরেও যদি এই 2,60,000 টাকা অনেকেই 2.5-2 লাখের মধ্যে গাড়ি খোঁজেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি, দেখে শুনে বুঝে আপনারা নিতে পারেন। আর যদি মনে করেন আমাদের কাজের মাধ্যমে আমরা নিত্য নতুন গাড়ি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেই থাকি, করেই থাকবো ইনশাল্লাহ, তো আপনাদের অনুপ্রেরণা, আপনারা আমাদের পাশে থাকলে সেটা আমাদের জন্য নতুন করে কাজ করতে সহায়তা করে, অনুপ্রেরণা যোগায়। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারেন যদি ভালো লাগে। আর যদি মনে করেন উপকার হয় আমাদের চ্যানেল থেকে কোনো না কোনোভাবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।